আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ট্রাক্টর বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি গাড়ি আপনাদের মাঝে প্রেজেন্টেশন করছি। দেখতেই পাচ্ছেন আজকের গাড়িটি টাফে মহামহান 5450 DI 54। আর মালিকপক্ষ জানিয়েছেন গাড়িটি 2010 মডেল এবং কিছুদিন শোরুমে ধরা ছিল, কিস্তি ফেলছিল। উনি সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে কিনেছেন। আর গাড়িটি উনি আরও জানিয়েছেন ইঞ্জিনের কাজ করানো হয়েছে এই সিজনে, এবং ইঞ্জিনের যাবতীয় কাজ, যত পার্টস মালামাল সব কিছুই একেবারে শোরুম থেকে অরিজিনাল পার্টস দিয়ে ইঞ্জিন করানো, আর সেই সাথে ফুয়েল পাম্পেরও কাজ করানো। তাই আপনারা ইঞ্জিন এবং ফুয়েল পাম্প নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না, কারণ এই সিজনে ইঞ্জিন এবং ফুয়েল পাম্পের কাজ করানো। আর সেই সাথে গিয়ারবক্স এখনও খোলা পড়েনি, গিয়ারবক্সটা একেবারে ইনটেক পাবেন। সাথে ডাবল চাকার হাইড্রোলিক বডি রয়েছে। বডির কন্ডিশনটা যেমনটি দেখতেই পাচ্ছেন ফ্রেশ বলা চলে, মোটামুটি ভালো রয়েছে। আর ইঞ্জিনের বনাট মার্গার থেকে শুরু করে আউটসাইড একেবারে ফ্রেশ বলা চলে, একেবারে টিপটপ কন্ডিশনে রয়েছে। আর যাদের বাজেট লো তাদের জন্য গাড়িটি, আর গাড়িটিতে কাগজপত্রে কোনো ঝামেলা নেই, এরপরেও আপনারা দেখে শুনে নেবেন। আর গাড়িটি দেখার জন্য আপনাদের যেতে হবে আলফাডাঙ্গা ফরিদপুর। আপনারা যারা বরিশাল অঞ্চলের মধ্যে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, হ্যাঁ যারা এদিকে রয়েছেন, রাজবাড়ি, তারপর মানিকগঞ্জ, এদিকে যারা রয়েছেন তারা খুব সহজেই গাড়িটি দেখে আসতে পারেন। আর গাড়িটি হাইড্রোলিক বডিসহ দাম চাওয়া হচ্ছে 350,000 টাকা। আমি আবারও বলছি 350,000 টাকা, 3.5 লাখ টাকা। তো এটাই ফিক্সড, মালিকপক্ষ জানিয়েছেন এর কম আর হবে না। এরপরও আপনারা দামের ব্যাপারে কথা বলতে পারেন, স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কথা বলতে পারেন। তো বন্ধুরা, গাড়িটির সাউন্ড শুনতে পারবেন। আমি আমার কথা এখানেই শেষ করব। সাউন্ড শোনার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, সেই সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের ভালোবাসার একজন সদস্য হয়ে থাকতে পারেন। তো দেখা হবে নেক্সটে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।